আমার হাতে এখন চলে রামলালা দেখতে পাচ্ছ যে ঠাকুর আমার এখানে আসার পর চোখ আটকে গেছে কতটা নিখুঁত এখানে শুভমের কাজ শুভমের তৈরি সব থেকে ন্যূনতম প্রাইজের ঠাকুর আমাদেরকে দেখাতে চলেছে শুভমের দাম কত এটা হচ্ছে একদম পাঁচশো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসকভার কলকাতা তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে পাশের ট্রেন লাইন দেখে বুঝতে পারছো এখন আমি কলকাতায় নিই কলকাতা থেকে অনেকটা দূরে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য এই ভিডিওটা পুরো চমকপূর্ণ ভিডিও হতে চলেছে তাই স্কিপ না করে শেষ অবধি দেখা অনুরোধ রইল তো ভিডিওটা শুরু করার সাথে সাথে লাইক দিয়ে দিও আর যা সাবস্ক্রাইব করো চ্যানেলে সাবস্ক্রাইব করে জুড়ে যাও এবং ভিডিওটা দেখো চলো শুরু করি ভিডিওটা আসো তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি তরুণ প্রতিমা শিল্পী শুভম চ্যাটার্জির বাড়ির ভেতরে ওটাই ওর শিল্পের আতুর ঘর বলতে পারো এখানেই ও ঠাকুর প্রস্তুত করে চলো ওর সাথে ইন্ট্রোডিউস করে দিই শুভম চলে আসো শুভম দিস কলকাতায় তোমাকে স্বাগত জানাই নমস্কার কেমন আছো বলো খুব ভালো আছি শুভম তোমার বাড়িতে আজকে এলা এই বাড়িতে আসার পর খুব সুন্দর সুন্দর ঠাকুর অলরেডি আমি দেখে নিয়েছি তো কত বছরের জার্নি কবে থেকে তুমি এই ঠাকুরটা তৈরি করা শুরু করেছো অ্যাকচুয়ালি পাঁচ বছর বয়স থেকেই করতাম ঠাকুর বিভিন্ন রকমের মূর্তি বানাতাম বিশেষত মুখ বানাতাম মানে ঠাকুরের মুখ বানাতে আমার খুব বেশি ভালো লাগে যেটা আমি খুব এখন সহজে বানিয়ে ফেলতে পারি আর এই যে ঠাকুর সেল করার যে জার্নিটা এটা আমার শুরু হয়েছে কোভিডের টাইম থেকে প্রথম দুর্গা ঠাকুর দিয়ে শুরু হলো তারপর আস্তে আস্তে সবাই সেটা দেখে পছন্দ করে এখন বিভিন্ন ঠাকুর হয় তো বন্ধুরা আমি এখন যে দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুরগুলো হ্যাঁ যে এত নিখুঁত কাজ তো হাতে থেকে সেটা জেনে থেকে যায় শিখেছো প্রথমত এটা বল প্রথমত আমি শিখেছি আমার মানে শিল্পী হচ্ছেন আমার মানে সোমনাথ চক্রবর্তী চন্দননগর থেকে আচ্ছা ওনার কাছে আমি স্কাল্পচার শিখেছি প্রথম তারপরে আমার বাড়িতে যে স্যার শেখাতে আসতে নাকার যিনি টিচার তিনিও সোমনাথ দাস ওনার নাম ছিল এবং পরবর্তীকালে শুধু মিনিয়েচার প্রতিমা যদি বলেন সেটা হচ্ছে আমার মানে কলকাতা কুমারটুলিতে মহিলা মৃৎশিল্পী মালাপাল তো শুভমের এখন ঠাকুর যেখানে প্রস্তুত হয় সেখানে আমরা চলে এসেছি তো শুভমের থেকে জেনে নেওয়া যাক এই বছর ছোট বড় মিলিয়ে কতগুলো ঠাকুর তৈরি করে ছোট বড় সব কিছু মিশিয়ে আমার হয়েছে মোটামুটি ষোলোটা ষোলোটা ঠাকুর তৈরি হয়ে গেছে তো এবছর স্টার্টিং প্রাইস কি রেখেছো তুমি স্টার্টিং প্রাইস যদি খুব কম দামে বলে দেখাও সেটা এইটা একদমই কম দাম এটা হচ্ছে পাঁচশো এটা সাজটা কি হবে এটার সাজ হচ্ছে তোমার সিলভার গোল্ডেন দুটোই পেয়ে যাবে আচ্ছা এর মধ্যে ডাকে না সাদা ডাকে সাজ ছোটর মধ্যে হয় না সেটা অর্ডার দিলে তবে তোমাদের একটুখানি বলি যে দশ ইঞ্চির ঠাকুরের চোখ নাকের বানিয়েছে শুভম দেখো পুরো নিখুঁত কোনো খুঁত তোমরা ধরতেও পারবে না আশা করি তো এরকম ঠাকুর পেতে হলে তাড়াতাড়ি যোগাযোগ করো শুভমের সাথে আর শুভম এরকম ঠাকুর আরো চাইলে বানিয়ে দিতে পারবে এই কম সময় এরকম হ্যাঁ অবশ্যই এটা একটু তাহলে আগে আগে বলতে হবে তো বন্ধুরা এখন মহাসরস্বতী একটা শুভম তৈরি করেছে সেটা সম্বন্ধে জেনে নেওয়া এটা এটা কোথায় যাচ্ছে যাচ্ছে আচ্ছা তো এটা অভিষেকদার একটা অর্ডার আছে এবং এটা হচ্ছে মহাসরস্বতী চার হাতের এবার এটা একটু অন্য নিয়মে পুজো হয় বলে এটা স্পেশাল অর্ডার এগুলো মানে যদি নিতে হয় আপনারা যারা নিতে চাইবেন এগুলো একটু স্পেশাল অর্ডার এবং আগে থেকে প্রায় দেড় দু মাস আগে থেকে আমি অর্ডারগুলো নিই এটা প্রাইস রেঞ্জ কি আছে এটার প্রাইস রেঞ্জ আছে এটা হচ্ছে সাড়ে আটশো দাম সব মিলিয়ে এবার যদি বেটার সাহায্য হয় তাহলে সেই রকম দাম বাড়তে পারে তো তোমাদের একটা জিনিস দেখাবো ক্যামেরাম্যানকে আসতে বলবো দেখো কত সুন্দর হাতের আঙুল বা হাতের ফিনিশিংগুলো দেখো কাজে যে শুভমে কতটা নিখুঁত কাজ করেছে সেটা আমরা এখানে এসে বুঝতে পারছি আর তোমাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে কতটা নিখুঁত এখানে শুভমের কাজ ফুটিয়ে তুলেছে পরবর্তী ঠাকুর নিয়ে শুভম হাজির হয়েছে আমাদের সামনে যে ঠাকুর আমার এখানে আসার পর চোখ আটকে গেছে তোমরা দেখো তোমরা কমেন্ট করে দাও কেমন বানিয়েছে শুভম জাস্ট অসাধারণ অপূর্ব শুভম এই ঠাকুরের হাইটটা কি আছে প্রথমে এই ঠাকুরের টোটাল হাইটটা আছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি আর দামটা কি রেখেছো দামটা হচ্ছে সাড়ে নশো তোমরা ভাবতে পারছো সাড়ে নশোর মধ্যে পুরোটা টোটালি মাটির কাজ মাটির পদ্মের ওপর মা বসে রয়েছে এবং মাটির গয়না মাটির মুকুটের থেকে শুরু করে মাটির গয়না সবকিছুরই মাটির কাজ মাত্র সাড়ে নশো টাকা তোমরা পেয়ে যাচ্ছো তো এই ঠাকুর কি সেল আউট হয়ে গেছে হ্যাঁ এটা সেল হয়ে গেছে এটা অর্ডার ছিল এটা নেই এটা শুদ্ধ হচ্ছে দু হাতে এরকম ভাবে মা বসে আছে তো এরকম মুখের বা এরকম আদলের ঠাকুর পেতে হলে আমাদের দর্শক বন্ধুরা কতদিন আগে থেকে তোমাদের যোগাযোগ করতে হবে মোটামুটি দেড় দু মাস মাস হ্যাঁ আমি অর্ডার নিতে শুরু করেছি ডিসেম্বর থেকে এগুলো সবই ডিসেম্বরে অর্ডার হয়েছে তো সেই টাইমটা আমার হলে খুব সুবিধা হয় তাহলে নিখুঁতভাবে কাজটা করা যায় আর কি তো আমাদের আপকামিং পুজো হচ্ছে অন্নপূর্ণা পুজো তো যারা অন্নপূর্ণা ঠাকুর এরকম স্টাইলে নিতে চাও তো শুভমের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করো কারণ সরস্বতী ঠাকুর বানানোর না টাইম নেই ওর হাতে তো তুমি যোগাযোগ করো তাড়াতাড়ি অন্নপূর্ণা ঠাকুর বানানোর জন্য এখন শুভমকে বলবো পরবর্তী ঠাকুর আমাদের সামনে দেখাতে কিছু এক ফুটের হাইটের ঠাকুর শুভম আমি দেখতে পাচ্ছি সেগুলো একটু যদি তুলে ধরো তো দর্শক বন্ধুদের সুবিধা হবে অসাধারণ অসাধারণ সব ঠাকুরের কারুকার্য তোমরা দেখো তোমাদের সামনে থেকে একটু দেখাতে বলবো কি দুর্দান্ত নিখুঁত কাজ হাতের আঙুল থেকে শুরু করে মায়ের চোখ অপূর্ব শুভম এটার কত হাইট রেখেছো এটার হাইট হচ্ছে তোমার বারো ইঞ্চি এক ফুট আর দাম আর দামটা হচ্ছে তোমার ছশো শুভমের এখানে বিশেষত্ব হচ্ছে সব কটা ঠাকুর ভিন্ন ভিন্ন স্টাইলে তৈরি করার চেষ্টা করেছে আর সবকটাই সব কটাই ঠাকুরটার দাম কি রেখেছে আর এটার মানে বিশেষত্ব হচ্ছে এটা উড়িষ্যা যাচ্ছে এবারে উড়িষ্যা হ্যাঁ এই ট্রাভেলটা কিভাবে হবে মানে ট্রাভেলটা হ্যাঁ অবশ্যই আসবেন উনি হাওড়ায় আসবেন আমি ওখানে ওনাকে ডেলিভারি করে দেবো মানে এবার জেনে নেওয়া যাক শুভমকে তোমরা যদি ঠাকুর অর্ডার দিতে চাও তো তার প্রসেস শুভম তোমার ফোন নাম্বারটা সবার প্রথমে বলো আমার ফোন নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই কল নাম্বার এটা তোমার নাম্বার জেনে নিলে এবার শুভমের বাড়ির এক্স্যাক্ট লোকেশনটা বলো লোক কিভাবে তোমার আমার এক্স্যাক্ট লোকেশন হচ্ছে সাঁওড়াফুলি হুগলি আর আমার বাড়ির অ্যাড্রেস হচ্ছে শুভতলা লেন বৈদ্যবাটি কারণ বৈদ্যবাটি আর সাঁওড়াফুলি একদমই কাছে বলে শাঁওড়াফুলিটাই ধরা হয় যেটা সব থেকে এখানকার মানুষদের জিজ্ঞাসা থাকে যে ঠাকুর কি তুমি ডেলিভারি করো ঠাকুর কাছাকাছির মধ্যে হলে ধরুন আমার সাউরাফুলির মধ্যে হলে আমি করে দিই সেটা সে হয়ে যায় কোনো ব্যাপার নয় খুব অসুবিধে থাকলে মানে বেশিরভাগটাই মানে লোক নিতে আসে এসে নিয়ে যেতে হয় কারণ আমি এমনি কাজের মধ্যে খুবই ব্যস্ত থাকি বলে আমার ওইটার করা হয় না আগে করতাম কিন্তু এখন আর করা হয় না আমরা ডিটেলস পেয়ে গেলে যে এসে তোমাদের ঠাকুর নিতে হবে বা ও কোনো সামনে নিয়ার বাই স্টেশন অবধি পৌঁছে দিতে পারে তো বাকি ঠাকুরগুলো আবার দেখে নেওয়া যাক তো আরও ভিডিওটা স্কিপ করো না শেষ অব্দি দেখো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগছে আর যারা এখনও লাইকটা করো নি তাতেই লাইকটা করে দাও তো বন্ধুরা এতক্ষণ আমরা মিনিয়েচার ঠাকুর দেখছিলাম তো মিনিয়েচারের থেকে একটু বড়ো প্রায় দুই আড়াই ফুট তো হবে শুভম এটা হবে হচ্ছে দেড় ফুট দেড় ফুট ফুট নিয়ে দু ফুটের কাছাকাছি হয়ে যাবে তো মুকুট নিয়ে দু ফুটের কাছাকাছি হয়ে যাবে কত সুন্দর নিখুঁত ঠাকুর বানিয়েছে দেখো এটারও স্টাইল বা ভঙ্গি অনেকটা আলাদা তো শুভম এর কি প্রাইস রেখেছে এটার প্রাইস আছে উনিশশো টাকা মতন এটা উনিশশো টাকা মতন এর সাজ কি হবে এর সাজ হচ্ছে সিলভার গোল্ডেন সব রকমই কিন্তু যে নিচ্ছেন তিনি গোল্ডেন বলেছেন মানে এটা অলরেডি সেল আউট হয়ে গেছে অলরেডি সেল আউট এগুলো তো শুভমের থেকে এবার জেনে নিই এরকম ধরনের ঠাকুর তোমরা যদি এখন অর্ডার দিতে চাও সেটা কি ডেলিভার করা পসিবেল হবে আপাতত এত বড় ঠাকুরটা হবে না তো এরকম যদি ছোট এক ফুটের হয়ে যাবে ছোট এক ফুট দশ ইঞ্চির মধ্যে দশ ইঞ্চিটা অনেকটাই ছোট এক ফুটটা হয়ে যাবে তো তোমরা জেনে নিয়েছো ভিডিও যখন পাবলিক হবে তারপরে অ্যাজ সুন অ্যাজ পসিবেল শুভমের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নেবে নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো বন্ধুরা আমার হাতে এখন চলে এসছে রামলালা দেখতে পাচ্ছ অবিকল রাম মন্দিরের রামলালার নেয় কিন্তু ওই মূর্তি অনেকটাই বড় তো এটা মিনিয়েছে স্টাইলে তৈরি করেছে শুভম দুর্দান্ত ঠাকুর বানিয়েছে রামলালাকে তো এরকম মূর্তি পেতে চাইলে অবশ্যই শুভমের সাথে যোগাযোগ করে তো বন্ধুরা শুভম যে আরও কিছু ঠাকুর বানিয়েছে সেগুলো এবার দেখে নেওয়া যাক ক্যামেরাম্যানকে বলবো একটু ঘোরাতে তো দেখো কি সুন্দর মা পদ্মের ওপর বসে রয়েছে মায়ের হাতের ভঙ্গিটা জাস্ট লক্ষণীয় ব্যাপার এত সুন্দর এখানে নিখুঁত হাতের আঙুলের কাজ আমি কুমোরটুলিতেও হয়তো এত নিখুঁত কাজ আমি দেখিনি যে শুভমের বাড়িতে এসে আমি এগুলো লক্ষ্য করছি তো এসব সব ঠাকুরই সাড়ে ছশো সাতশো থেকে শুরু এবার সাজ অনুযায়ী কোনো ঠাকুর হাজার টাকা কোনো ঠাকুর বারোশো টাকা তো আরেকটা ঠাকুর এখনও মাটির কাজ সবে হয়েছে দেখো পুরো বেলুড় মহর স্টাইলে এই ঠাকুরটা তৈরি হয়েছে শুভম সেটা করেছে এখনও সাজ এবং প্রাইমার করা বাকি রয়েছে শুভমের থেকে জানতে পেরেছি যে এই ঠাকুরটা এখনও পর্যন্ত বায়না হয়নি তোমরা যদি বায়না দিতে চাও শীঘ্রই শুভমের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো এই ঠাকুরের রেঞ্জ তোমরা ধরো বারোশো থেকে পনেরোশোর মধ্যে হয়ে যাবে আরেকটা ঠাকুর যেটা দেখাবো কত সুন্দর মা পদ্মের উপর একটা পায়ের উপর পা তুলে বসে রয়েছে রাজ রূপে দারুণ দুর্দান্ত আর সব থেকে যেটা সুন্দর শুভমের চোখের কাজ মানে এত ছোট ঠাকুরে এত সুন্দর নিখুঁত কাজ সত্যিই চোখ যেন আটকে যাচ্ছে আমার এই ছোট মিনিয়েচারের থেকে একটু বড় সেগমেন্টে আমরা এবার যাচ্ছি তো দেখো এই এই ঠাকুরগুলো প্রায় দু আড়াই ফুট মুকুট পড়লে আড়াই ফুট থেকে তিন ফুটের কাছাকাছি চলে যাবে খুবই সুন্দর সুন্দর সব ঠাকুর শুভম তৈরি করেছে তো চক্ষুদান পর্ব এখনও বাকি রয়েছে এই ঠাকুরগুলো তোমরা দুই থেকে আড়াই তিন এরকম রেঞ্জে পেয়ে যাবে সবই সাজের ওপর দাম কম বেশি হবে আমার একটাই একান্ত অনুরোধ এই ভিডিওর মাধ্যমে এরকম প্রতিভাবান শিল্পীদের তোমরা পাশে থাকো সাপোর্ট করো অযথা উল্টাপাল্টা দরদাম করো না ওরা তোমাদের ন্যায্য দামই নেবে এইটুকুনি আমার বিশ্বাস এর জন্যই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরি এসব শিল্পীরা তোমরা চেনো না তোমাদের কাছে আমার ভিডিওর মাধ্যমে তোমরা যারা যারা দেখছো তোমরা অবশ্যই পাশে থেকো এই শুভমের মতন শিল্পীরাই আগামী দিনে বড় শিল্পী হবে এটা আমার দৃঢ় বিশ্বাস বন্ধুরা এখন আমার হাতে চলে এসেছে শুভমের তৈরি রাজহাঁস দেখতে পাচ্ছ বিদ্যা দেবী যাই বলো তার বাহন কতটা সুন্দর বানিয়েছে দেখো কত নিখুঁত কাজ হাঁসটাও কত সুন্দর বানিয়েছে তো শুভমের কাছে তোমরা ট্র্যাডিশনালের সাথে সাথে আর্টের ঠাকুরও পেয়ে যাবে তার উদাহরণ হচ্ছে দেখো কত সুন্দর মাকে বানিয়েছে সামনে একটা পদ্মের মধ্যে বসে রয়েছে মা চার হাতের মা মহাসরস্বতী যেটাকে বলে দুর্দান্ত এইসব ঠাকুর তোমরা যদি নিতে চাও এগুলোও পেয়ে যাবে শুভমকে একটু টাইম দিতে হবে আগে থেকে অর্ডার দিতে হবে তো এই ঠাকুর সাড়ে চার পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এছাড়াও এক বাংলা আর্টের মুখের মা দুর্দান্ত বাণিজ্যে শুভম মানে চোখের কাজটা যদি সামনে থেকে দেখাই মানে অসাধারণ চোখের কাজ এবং হাতের ভঙ্গিগুলো দেখাই সেটাও দুর্দান্ত তো এই ঠাকুরের প্রাইস হচ্ছে হলো প্রায় দু হাজার টাকার কাছাকাছি সাজ অনুযায়ী কম বেশি হবে তো বন্ধুরা এতক্ষণ আমরা বিভিন্ন মডেলের সরস্বতী ঠাকুর দেখলাম ছোটো বড়ো মেজো সব সাইজের খুবই সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর তৈরি করেছে তো সরস্বতী পুজোর পরেই একদম আসে অন্নপূর্ণা ঠাকুর এবং তারপরে দুর্গা পুজো এবং জগাত্রী পুজো সেসব ঠাকুরও নিখুঁতভাবে তৈরি করে দেখো অলরেডি একটা জগাত্রী ঠাকুর অর্ডার চলে এসেছে শুভমের কাছে কত সুন্দরভাবে বানিয়েছে শুভম এই ঠাকুরটার প্রাইস কী আছে এবং হাইট কী আছে এটার হাইট হচ্ছে প্রপার এক ফুট এবং মুকুট টুকুট পড়ালে এক ফুটের থেকে বেশি হবে বলতে গেলে পনেরো এটার প্রাইস আছে তোমার বারোশো টাকা মতন এগুলোর প্রাইস হয় শুধু মূর্তি এবার এটা স্পেশাল কিছু কাজ হবে এটা কাঁচের বক্সের ভেতর বাঁধিয়ে হবে তো সেখান একটু বাড়তে পারে তো তোমরা দেখতে পাচ্ছ এবং দুর্গা ঠাকুরের দুর্দান্ত বানায় শুভ আমি কিছু পিকচার্স আগের বছর দেখেছিলাম তো অসাধারণ তোমরা কন্ট্যাক্ট করতে পারো শুধু শুভমকে একটু ওর অনুরোধ তোমরা টাইম দাও তো বন্ধুরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো তোমাদের একটা ঘোষণা ভিডিও শেষ পর্যায়েছে এরকম মিনিয়েচার ঠাকুর কীভাবে তৈরি হয় শুভম কীভাবে তৈরি করে সেটা যদি তোমরা দেখতে চাও অবশ্যই শুভমে ইউটিউব চ্যানেলটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও নামটা বলে দাও শুভম আমার ইউটিউব চ্যানেল হচ্ছে শুভম চ্যাটার্জি অফিসিয়াল এবং ফেসবুকেও সেই পেজ আছে শুভম চ্যাটার্জি অফিসিয়াল বলে তো তোমরা অবশ্যই ওকে ফলো করে নিও বা সাবস্ক্রাইব করে নিও ইউটিউব থেকে যারা দেখবে আর আমার ভিডিও এখানেই শেষ হলো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও বেশি বেশি করে শেয়ার করে দিও ভালো লাগলে আর যারা এখনও লাইকটা করনি শেষে লাইকটা করে দিও আর যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা হচ্ছে প্রেস করে দিও চলো আজকে ভিডিও এখানেই শেষ হলো টাটা